বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনকে কার্যত তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, পুলিশের নেটওয়ার্কের অভাব আছে, ঠিকমতো সোর্স কাজ করছে না, জেলাশাসক এবং পুলিশ সুপারের মধ্যে ইগল লড়াই চলছে, উচ্চপদস্থ পুলিশ কর্তারা এখন নিচুতলার পুলিশ কর্মীদের খোঁজখবর রাখেন না, তারা থানায় ভিজিট করেন না, সেই জন্য পুলিশ ঠিকভাবে কাজ করতে পারছেন না। সরাসরি বলেছেন যে পুলিশের জন্যই তার সরকারের মুখ পড়ছে, কিন্তু পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রীও বটে, স্বরাষ্ট্র দপ্তর তার অধীনে, অর্থাৎ পুলিশের ব্যর্থতার দায়ভার কি স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন? আজকাল যে ঘটনাটা ঘটলো কি করে, আর তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনো সোর্স নেই, তোমাদের একটুখানি নেগলিজেন্সের জন্য গভর্নমেন্ট কেন ফেস করবে বলো তো? তোমরা বলছো পুলিশ যখন গেছে মুখ খুলছে না একরকম স্টেটমেন্ট দিচ্ছে, সিবিআই যখন যাচ্ছে আর একরকম স্টেটমেন্ট দিচ্ছে, আইসির নেগলিজেন্সের জন্য এটা হয়েছে, আইসি কেন ঠিক টাইমে প্রপার অ্যাকশন নেয়নি? তোমরা খোঁজ রাখো না কত ডেড বডি যাচ্ছে, কোথায় কে মারা যাচ্ছে। রামপুরহাট ইনসিডেন্ট হতো না যদি তোমার অ্যাডিশনাল এসপি সেদিনকে বিএসপি সেদিনকে সঙ্গে সঙ্গে ছুটে যেত। অনেক ভুল হয়েছে এবং তার জন্য গভর্নমেন্টের ফেস লস হয়েছে। হোয়াই আই উইল লস মাই ফেস ফর ইউ? এই প্রশ্নটা উঠছে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। কোন নগেন্দ্রনাথ ত্রিপাঠী? যিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বয়াল গ্রামের একটি বুথে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে ভোটের কারচুপি হচ্ছে, তখন নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেছিলেন ম্যাডাম উর্তিতে দাগ লাগতে দেব না, সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠী, তিনিও মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন। নদিয়ার পুলিশ সুপার, রানাঘাট পুলিশ জেলার অধিকর্তা, সবাই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন, কারণ এই যে বকটুই থেকে হাঁসখালি, কার্যত আদালত প্রশাসনের উপর কোনো ভরসা রাখছে না, পুরো অনাস্থা প্রকাশ করছে, বারবার সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে, এতে কিন্তু রাজ্য প্রশাসনের মুখ পড়েছে এবং সার্বিকভাবে জনমানসে পুলিশ প্রশাসনের উপর একটা অনাস্থা তৈরি হয়েছে, সেটাকেই অ্যাড্রেস করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী কি দায় এড়াতে পারেন? প্রশ্ন উঠছে অনেক, কারণ তিনি নিজে পুলিশ মন্ত্রী, তার অধীনস্থ পুলিশ দপ্তর যদি ঠিকমতো কাজ করতে না পারে, যদি রাইজ টু দ্য অকেশন না হতে পারে, তাহলে তার দায়ভার মুখ্যমন্ত্রীর কাঁধেও বর্তায় বলে অনেকে মনে করেন। আসলে যেটা হয়েছে যে তৃণমূলের জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের সঙ্গে পুলিশের এক শ্রেণীর কর্মচারীর যে নিবিড় সখ্য গড়ে উঠেছে, তার ফলে তারা শাসক দলের স্থানীয় নেতা, সাংসদ, মন্ত্রীদের অঙ্গুলি হেলনেই পর্যন্ত চলে। বিরোধীরা কটাক্ষ করেন না যে জেলা তৃণমূলের সভাপতি কি বলবেন, কিভাবে চলতে বলবেন, সেইভাবেই জেলার ডিএম চলেন, সেইভাবেই জেলার এসপি চলেন, তার ফলে পুলিশের মনোবল তলানিতে ঠেকেছে, পুলিশের সোর্স নষ্ট হয়ে যাচ্ছে এবং পুলিশ ওই স্থানীয় তৃণমূলের কর্তাদের নির্দেশ ছাড়া এক পা এগোতে পারে না। ধরুন বকটুইতে ভাদু শেখের খুনের পরে যে একটা রিটালিয়েশন হতে পারে, সেটা পুলিশ কেন আন্দাজ করতে পারেনি? এটা কিন্তু পুলিশের নেটওয়ার্কের চূড়ান্ত গাফিলতি, অর্থাৎ সোর্স ঠিক মতো কাজ করছে না। তার পরিণাম কি? জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো একই পরিবারের আটজনকে, মর্মান্তিক ঘটনা, কার্যত গণহত্যারই সামিল। তীব্র ভৎসনার মুখে পড়েছে আদালতের পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। নদিয়াতে নির্যাতিতা মেয়েটি হসপিটালে যেতে পারলো না, শ্মশানে থেকে দাহ করা হলো, কোনো ডেথ সার্টিফিকেট নেই, পুলিশের কাছে কোনো খবর নেই। এটা সিরিয়াস নেটওয়ার্কের সমস্যা, তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশের জন্যই তার প্রশাসনের মুখ পড়ছে। শুধু পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে না, সর্বভারতীয় স্তরে রাজ্য প্রশাসনের সম্পর্কে একটা নেতিবাচক বার্তা যাচ্ছে, যেটা মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট বিড়ম্বনার কারণ, তাই পুলিশকে তিনি সোজাসুজি বার্তা দিলেন যে এভাবে চলতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী এরকম বার্তা আগেও দিয়েছেন, তাতে কাজের কাজ কি হয়েছে? কয়েকদিন প্রশাসন একটু তৎপর থাকে, তারপর যে কে সেই।
অর্থাৎ পুলিশের মধ্যে রাজনীতিকীকরণ এমন গভীরে প্রথিত হয়েছে, তার থেকে পুলিশকে বের করে আনা অতটা সহজ নয়, রাতারাতি হবেও না। কারণ রাজনৈতিক প্রভুদের আজ্ঞাবহ হয়ে চলাই পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের ধর্ম বলে মনে করেছে, তারা তাদের পেশাগত ধর্ম পালন করতে অনেক সময় ভুলে যায়। এতে নিচের তলার অফিসাররা আছেন, কনস্টেবল আছেন, এখন তো সিভিক পুলিশ আছেন, এবং উপর মহলের পুলিশ কর্তারাও আছেন। তারা সবসময় তাকিয়ে থাকেন রাজনৈতিক প্রভুরা কী বলবেন। আইনের শাসন সুনিশ্চিত করার যে দায়, যে দায়িত্ব, যে সাংবিধানিক কর্তব্য পুলিশের আছে, অনেক সময় তার থেকে তারা সম্পূর্ণ বিস্তৃত হয়ে রাজনৈতিক প্রভুদের আজ্ঞাবহ হয়ে থাকেন। ডক্টর কুণাল সরকার আমাকে একটা সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক নেতারা কার্যত পুলিশকে গৃহবৃত্তে পরিণত করেছেন। ডক্টর সরকার বলেছেন আমাকে একটা সাক্ষাৎকারে, তিনি কটাক্ষ করে বলেছিলেন এবার পুলিশ হয়তো রান্নার কাজ শিখবে, বাড়ির কাজ শিখবে। চূড়ান্ত বিদ্রুপ এবং শ্লেষের সঙ্গে ডক্টর সরকার এই কথাটা বলেছিলেন। এটা কিন্তু অনেকেই মনে করছেন যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ডটাই ভেঙে গেছে। কলকাতাতে এক এএসআই খুন হয়েছিলেন কয়েক বছর আগে, আমরা দেখেছি পুলিশ ফাইল চাপা দিয়ে টেবিলের নিচে লুকোচ্ছে, থানায় দুষ্কৃতীরা তাণ্ডব করছে, খাস কলকাতার বুকে, বাঁশদ্রোণীতে, বেহালাতে, ব্রহ্মপুরে পুলিশ সামনে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে, বেহালায় কী হয়েছে আমরা দেখেছি। অর্থাৎ সেখানেও এই যে দুষ্কৃতীরা কোনো প্রভাবশালীর মদতপুষ্ট ছিল, পুলিশের ইচ্ছা থাকলেও পুলিশ কিন্তু তাদেরকে ধরতে পারে না, ব্যবস্থা নিতে পারে না, কারণ প্রভাবশালীদের অনেক সময় ফোন চলে যায় যে একে ছেড়ে দিতে হবে, এর বিরুদ্ধে কোনো কেস করা যাবে না। সেখানেই পুলিশের মরালটা নষ্ট হয়। অনেক প্রাক্তন পুলিশ কর্তা আক্ষেপ করেন যে কীভাবে চলছে। সেখানে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছেন, অনেকে বলছেন সেটা মুখরক্ষার জন্য, নিজের ভাবমূর্তি উদ্ধার করার জন্যই একগাদা টিভি ক্যামেরার সামনে, আবার ফেসবুক লাইভও হচ্ছিল, মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন। অর্থাৎ তিনি রাজ্যবাসীকে বার্তা দিতে চাইলেন যে তিনি কড়া পদক্ষেপ নিতে তৈরি, তিনি চান পুলিশ তার কাজ করুক, তাতে রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা তার ইমেজ বিল্ড করার একটা সুচিন্তিত কৌশল বলেই অনেকের মত। কিন্তু আদৌ কি পুলিশ রাজনীতির রং না দেখে, সাদাকে সাদা, কালোকে কালো এইভাবে কাজ করার দুর্লভ সদিচ্ছাটি দেখাতে পারবে? এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। বাম আমলে পুলিশ যে ধোয়া তুলসী পাতা ছিল একদমই নয়, সেখানেও পুলিশ রাজনৈতিক প্রভুদের আজ্ঞাবহ হয়ে থাকত, এখনও আছে, এখনও তারা আজ্ঞাবহ হয়ে আছে। তাই মুখ্যমন্ত্রী যতই নিদান দিন না কেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের বন্ধু হতে হবে, থানায় গেলে মানুষ যেন আতঙ্কিত বোধ না করেন, এই কথা মুখ্যমন্ত্রী অতীতে কবার বলেছেন, রেকর্ড চেক করলেই জানা যাবে কাজের কাজ কতটা হয়েছে। কেন পুলিশের উপর রাজ্যের একটা বড় অংশের মানুষের এই অনাস্থা, এর কারণটা খতিয়ে দেখা দরকার। পুলিশের সংস্কার দরকার, সব ধরনের সংস্কার, তাহলেই একমাত্র পুলিশ কিন্তু তার নিজের কাজটা করতে পারবে। কলকাতা পুলিশের সুনাম এককালে সারা বিশ্বে ছিল, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। সেই কলকাতা পুলিশই এখন কি তার কর্তব্য ঠিকভাবে পালন করছে? কোভিডের সময় তারা কিন্তু ভালো কাজ করেছে। এক শ্রেণীর পুলিশ কর্মচারীর রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে থাকার জন্যই কি ফোর্সের বদনাম হচ্ছে? এই এক শ্রেণীটা সমগ্র পুলিশ ফোর্সের কত শতাংশ? অনেকে বলেন সেই শতাংশটা কম নয়। যখন পুলিশ অ্যাসোসিয়েশনের এক নেতা, যিনি দীর্ঘদিন কলকাতার একটি থানায় পোস্টিং আছেন, তিনি যখন গিয়ে মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করেন, তখন পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু আমজনতার মনে প্রশ্ন আসে, বিরোধীদের মনে প্রশ্ন আসে।
সেই সংশয় এবং মানুষের কাছে নিজেদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে হলে পুলিশকেই উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন পিঠ বাঁচাতে, ভাবমূর্তি বাঁচাতে বলেছেন বলে অনেকে মনে করেন, কিন্তু কাজের কাজটা পুলিশকেই করতে হবে। না হলে মুখ্যমন্ত্রীর এই নিদান সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে, লাইভ টেলিভিশনের সামনে, ফেসবুক লাইভের সামনে, সেটা কিন্তু শূন্য কুম্ভের ঝংকারি থেকে যাবে এবং রাজ্যবাসীর কাছে পুলিশের যে মলিন ভাবমূর্তি হয়েছে সেই ভাবমূর্তি কিন্তু আদৌ শুধরবে না। এখন দায়িত্বটা পুলিশ প্রশাসনকেই নিতে হবে, তাদের ভাবমূর্তিকে তারা কীভাবে ঠিক করবেন, না হলে সখাত শরীরে ডোবা কিন্তু তাদের এক প্রকার অবশ্যম্ভাবী।